নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান, যেখানে আপনাদের জন্য বিশেষ আলোচনা রয়েছে। আলোচনা বলতে আমরা আজকের অনুষ্ঠানে টোটকা নিয়ে আলোচনা করব। টোটকা হচ্ছে সেই দৈনন্দিন ক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের কিছু সমস্যা দূর করতে পারি, যে ক্রিয়াগুলোকে আমাদের প্রত্যেক দিন পালন করতে হবে এবং আমাদের দৈনন্দিন যে সমস্যাগুলো সেগুলো লোপ পাবে। কিন্তু আমাদের জন্মকালীন সমস্যা মানে হরোস্কোপে চার্টের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু কখনোই টোটকার মাধ্যমে দূর হবে না। টোটকা যে সমাধান সেটা কিন্তু আপনারা সাময়িক সমাধান পেয়ে থাকেন। এই মুহূর্তে সেই টোটকার যে বিশেষ সমাহার বা টোটকার মাধ্যমে আমরা কিভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো সেই আলোচনা রয়েছে ডক্টর গৌতম শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, বর্তমানে আগামী কয়েকটা দিন পরেই মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, তারপর বিভিন্ন রকমের এক্সামগুলো রয়েছে। তাতে বিগত দিনে স্টুডেন্টরা যা পড়াশোনা করছে তারা কিন্তু তাদের তাদের সিস্টেমটাকে অন্যভাবে নিয়েছিল। এখন কিন্তু অফলাইনে আর পরীক্ষাগুলো হবে, সেক্ষেত্রে প্রস্তুতির মধ্যে তাদের মধ্যে একটা খামতি কিন্তু থেকে যাচ্ছে বা একটা ভয় কাজ করছে যে কি হবে, 2 বছর পরীক্ষা দিলাম, এই বছর আবার পরীক্ষা দিতে হবে, কি ধরনের রেজাল্ট হতে পারে, সেক্ষেত্রে তারা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে প্রত্যেকটা দিন এই যে আগামী মাধ্যমিক পরীক্ষা আছে, তারপর হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে, এই কটা দিন কিভাবে পড়াশোনা করবে, কোন জিনিসটা রেখে পড়াশোনা করবে, কোন দিকে মুখ করে পড়াশোনা করবে, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাতে দেখবেন যে আমি যে জিনিসগুলো বলছি সেইগুলো যদি সঠিকভাবে সে করতে পারে তার কিছু না কিছু মার্কস অবশ্যই কিন্তু বাড়বে, বৃদ্ধি পাবে। তাহলে সে তাকে প্রথম অবস্থায় আমি একটা জিনিস বলবো যে পড়াশোনা যারা করছে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনা যখনই করতে বসুক না কেন, তাদের মুখটা কিন্তু পূর্ব দিকে মুখ করে তাকে বসতে হবে, অর্থাৎ বিছানা থেকে ত্যাগ করে, অর্থাৎ বিছানা ত্যাগ করে তাকে চেয়ার টেবিলে তাদের বসলে তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং চেয়ার টেবিলে বসে পূর্ব দিকে মুখ করে যদি সে পড়তে বসে তার ক্ষেত্রে পড়াশোনা মনে রাখার জায়গা থাকবে এবং ইন্টারেস্টের সঙ্গে, দেখুন একটা জিনিস পড়াশোনার মধ্যে যদি তার সেই ইন্টারেস্ট খুঁজে না পায় তাহলে সেই পড়াশোনা তার সেইভাবে কিন্তু মনে রাখতে পারে না। সুতরাং যে কোনো জিনিস তার ইন্টারেস্টের সঙ্গে সে যদি করতে পারে তাহলে সেক্ষেত্রে তার জায়গাটা ভালো হবে, সেক্ষেত্রে পূর্ব দিকে মুখ করে পড়তে বসলে নো ডাউট ভালো হবে। যদি কোনো গৃহ শিক্ষক থাকে বা আপনি হয়তো শেখাচ্ছেন আপনার সন্তানকে, তাহলে আপনার মুখটাও কিন্তু অবশ্যই রাখতে হবে দক্ষিণ দিকে, অর্থাৎ আপনার মুখ সরি উত্তর দিকে রাখতে হবে, অর্থাৎ উত্তর দিকে মুখ করে আপনি তাকে বোঝাবেন আর সে কিন্তু বসবে পূর্ব দিকে মুখ করে। এইভাবে তাকে যদি পড়তে বসান বা সে যদি পড়তে বসে তাহলে তার মনে রাখার জায়গাটা কিন্তু দিন দিন বাড়বে, স্মৃতিশক্তি অবশ্যই ভালো হবে। এর সঙ্গে সঙ্গে যেটা বলবো যে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে টেবিলের ওপর, অর্থাৎ যে টেবিলে পড়াশোনা করছে সেই টেবিলে রাখতে পারেন, আর না হলে যে ঘরে পড়াশোনা করছে সেই ঘরে একটা নির্দিষ্ট টেবিলের ওপর হাফ গ্লাস, অর্থাৎ কাঁচের গ্লাস নেবেন এবং কাঁচের গ্লাসের মধ্যে হাফ গ্লাস জল নিয়ে পরিষ্কার, এবং বিশেষ করে এটা যদি গঙ্গার জল, পরিশোধিত গঙ্গার জল হয় খুব ভালো হবে, না তো মিনারেল ওয়াটার, তার মধ্যে দিয়ে দেবেন কি না পাতি লেবু নিয়ে আসবেন, একটা পরিষ্কার দেখে কোনো রকমের দাগ নেই এই ধরনের পাতি লেবু, সবুজ রং থাকবে, সেই পাতি লেবুটা সেই জলের মধ্যে রেখে দেবেন, 1 সপ্তাহ করে পরপর চেঞ্জ করবেন। এবং বিশেষ করে এই 1 সপ্তাহ পরপর চেঞ্জ করবেন, দেখবেন যে ওই বাস্তুতে বা ওই ঘরটাতে আমাদের কোনো কোনো সময় নেগেটিভ এনার্জিতে আমাদের পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব করে দেয়। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আমাদের বাস্তুতে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেই নেগেটিভ এনার্জির কারণে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু সমস্যা তৈরি হয়ে যায়। এবং সে স্টুডেন্ট, সে পড়াশোনা করছে, তার পড়াশোনাটাই তার মেইন উদ্দেশ্য এবং লক্ষ্য, এবং সে আগামী দিনে এক্সাম দেবে, সুতরাং তার মধ্যে একটা কিন্তু এই সময়টা একটা পর একটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট তার কাছে গুরুত্বপূর্ণ, এবং সেইটা যাতে কোনো রকমের সমস্যা না হয় সেই জন্য ওই পাতি লেবু জলের মধ্যে ডুবিয়ে কাঁচের গ্লাসে তার ঘরের মধ্যে রেখে দিতে বলবেন এবং 1 সপ্তাহ করে তার চেঞ্জ করতে বলবেন, দিলে ভালো হবে। এবং যারা পড়াশোনা করছে তাদের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা কী করবে, প্রত্যেক দিন সকালবেলা স্নান করতে হবে, 6টার থেকে 10টার মধ্যে স্নান করতে হবে, এবং 10টার মধ্যে স্নান করে সাদা চন্দন,
সাদা চন্দন অল্প পরিমাণে সাদা চন্দন বেটে নিয়ে এবং সেই সাদা চন্দনের ফোঁটা একটা সে কিন্তু তার কপালে ঠিক এখানে বলবো যে দুটো ভ্রুর ঠিক মাঝখানে একবার স্পর্শ করবে এবং সেই সাদা চন্দনের ফোঁটাটা নেবে এবং এটা প্রত্যেক দিন যখন স্নান করবে এবং সে নির্দিষ্ট টাইম হচ্ছে 6টা থেকে 10টার মধ্যে এই চন্দনের ফোঁটাটা নিয়ে সে পড়তে বসবে। দেখবে তার পড়াশোনা মনে রাখতে পারবে, তার যে দুশ্চিন্তা বাইরের জগতের একটা চিন্তা, কারণ সে এতদিন মোবাইল ঘেটেছে, তার মোবাইলে বিভিন্ন রকমের বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয়েছে, বিভিন্ন অর্থাৎ সেই মোবাইলের প্রতি তার একটা আসক্ত তৈরি হয়েছে, সেই জায়গার থেকে সে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে সে যদি চন্দনের ফোঁটা নিয়ে সে পড়তে বসে। এবং এটা যেমন বললাম এর সঙ্গে সঙ্গে কি করবে, আমি এর আগেও বলেছিলাম যে সরস্বতী পুজোর দিন যেটা আপনার অর্থাৎ ময়ূরের পালক, অর্থাৎ ময়ূরের পালক যদি সংগ্রহ করতে পারেন তা ভালো, আর যদি না সংগ্রহ করেছেন মানে এতদিন যদি না নিয়ে থাকেন তাহলে আপনি ভেরি রিসেন্ট দুই একদিনের মধ্যেই কি করতে হবে আপনার সন্তানের জন্য যে পড়াশোনা করছে তার জন্য আপনি দশকর্মার দোকানে গিয়ে আপনি ময়ূরের পালক পাবেন, সেই ময়ূরের পালক সংগ্রহ করে নিয়ে আসবেন এবং সেই ময়ূরের পালককে তার বইয়ের অর্থাৎ যেখানে তার বই রাখা আছে তার টেবিলের ওপর আপনি এখানে ময়ূরের পালক হয় 5টা নয় 7টা নয় 9টা নয় 11টা ময়ূরের পালক ভালো করে আপনি সেটাকে বাঁধবেন, বেঁধে তার ঠিক সামনে একটা সোজা করে রেখে দেবেন এবং সেটা সেই দিকে মাঝে মধ্যে দেখবে এবং সে পড়তে বসবে, দেখবেন যে তার মধ্যে তার একাগ্রতা বৃদ্ধি পাবে, মানসিক চঞ্চলতা আস্তে আস্তে কেটে যাবে এবং স্মৃতিশক্তি দিনের পর দিন তার কিন্তু বাড়বে যদি সেই ময়ূরের পালক তার গৃহে রাখা যায়, অর্থাৎ সেই স্টুডেন্টের গৃহে যেখানে পড়াশোনা করে সেখানে যে সে যদি রেখে দেয়। এবং এইগুলো কিন্তু এখন আমরা বলবো যে তার পরীক্ষা কিন্তু সময় নেই, এখন এই মুহূর্তে এই জিনিসগুলো সে যদি সঠিকভাবে রেখে সঠিক ক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার অগ্রগতি অবশ্যই বৃদ্ধি পাবে, মনে রাখা স্মৃতিশক্তি এই জায়গাগুলোই এখন বিশেষ বিশেষ প্রয়োজন, কারণ একটা ছাত্র ছাত্রী সে আগামী দিনে যে এক্সাম দিতে যাবে তার মধ্যে যেমন একটা টেনশান কাজ করে তার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে মানসিক চঞ্চলতার কারণে যে জিনিসটা পড়ছে সেই জিনিসটা তার মধ্যে আয়ত্তে আনতে পারে না বা সেটা ভুলে যায়, তাহলে এই জিনিসটা তার জন্য কিন্তু ভীষণ পাওয়ারফুল কাজ করবে। এর সঙ্গে সঙ্গে বলবো যদি গণেশের আরাধনা করা যায়, ছাত্রছাত্রীরা যদি তারা যদি গণেশের আরাধনা করেন তাহলে তার ক্ষেত্রে কিন্তু ভীষণ সুফল পাওয়ার যোগ রয়েছে এবং এই কটা দিন অর্থাৎ পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু অবশ্যই তার টেবিলের ওপর বা তার পড়ার ঘরে তার নির্দিষ্ট জায়গায় যদি একটা গণেশের ফটো নিয়ে এসে গণেশের যদি তাকে যদি একটা ধূপ বা ধূপকাঠি জ্বালিয়ে তাকে যদি নমস্কার করে তার মনস্কামনা জানিয়ে সে যদি পড়তে বসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পড়াশোনার জায়গা বৃদ্ধি পাবে, কারণ গণেশ কিন্তু তার বিভিন্ন অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে কিন্তু তার অবদান অনেক কিছু আছে, আমরা সেগুলো কিন্তু বিভিন্ন শাস্ত্র ঘাটলেই আমরা জানতে পারি যে গণেশের কী কী রচনা করেছিলেন এবং কী কী তার মধ্যে তার প্রতিভা কী কী আছে। সুতরাং তাকে যদি আরাধনা করে তাকে যদি স্মরণ করে কোনো ছাত্রছাত্রী তার পড়াশোনা আরম্ভ করে প্রত্যেক দিন সকালবেলা তাহলেও কিন্তু তার জায়গাটা ধীরে 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 ভালো জায়গা যাবে। তো পড়াশোনার ক্ষেত্রে আমাদের যে বাধা রয়েছে সেই বাধা দূর করার জন্য আমরা যেমন করে বললেন সেই ব্যাপারগুলো আমরা করতে পারি এবং কোভিড পরবর্তী সময়ে আজকে কিন্তু অধিকাংশ ছেলে মেয়েদের পড়াশোনার আমাদের আগে যে নর্মাল ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই, মানে যেহেতু 2 বছর গৃহবন্দী কাটিয়েছে সবাই সেই কারণেই এখন মানসিকভাবে কিন্তু অনেক ছেলে মেয়ে বিপন্ন, মানে মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, আর তাই সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মানে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না, বন্ধুবান্ধবদের ছাড়া এতদিন কাটিয়েছে তো যে কোনো কিছু তাদের আবার আগের মতো করতে হলে কিছুটা সময় লাগবে, তো সেই সময়টার মধ্যে আপনারা যেই টোটকাগুলো বললেন
সেই টোটকাগুলো আপনারা পালন করুন। আর তারপরে যখন আপনাদের বৃহত্তর সমস্যা থাকবে বা যাদের সামনে বোর্ড এক্সাম আছে বা কোনো কম্পিটিটিভ এক্সাম আছে, আপনারা কিন্তু এসে কনসাল্ট করবেন, এবং এই টোটকা দিয়ে কিন্তু আপনাদের বড় যে সমস্যা সেটা কিন্তু কখনোই সমাধান করা সম্ভব নয়। আপনাদের ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা যায়, কিন্তু বড় সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনাদের রেমেডি ধারণ করতে হবে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ জন্ম ছকে যদি আপনার বিভিন্ন রকমের ডিস্টার্ব আমাদের প্রত্যেকেরই থাকে, একদম 100% একদম পিওর জায়গা জন্ম ছক কিন্তু থাকে না, কারণ আমাদের সেটা সেইভাবেই কিন্তু আমাদেরকে ঈশ্বর এই ধরা ধরে। তাছাড়া আপনি হাত দেখে কতটা বলে দেন, এবং তার সঙ্গে সঙ্গে হস্তরেখা, দেখুন যাদের এখন তো এখন যে বর্তমান জেনারেশন তাদের তো হাতের রেখার প্রয়োজনই হয় না দেখার, কারণ তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, তার মা, তাদের ক্ষেত্রে তাদের গার্জিয়ান যারা আছে তারা কিন্তু একদম নিখুঁতভাবে রেখে দেয়। কিন্তু 70 দশকের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে জন্ম ছকের জন্ম অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থের ব্যাপারটা অনেকের অজানা, এবং সেক্ষেত্রে কিন্তু হাতের রেখার মাধ্যমে কিন্তু অনেক কিছু বিচার করা যায়। হাতের রেখার মাধ্যমে একদম নিখুঁত বিচার করা যায়, কারণ হস্তরেখা হচ্ছে আপনার সঙ্গেই থাকবে, এবং একটার অর্থাৎ ডান হাত এবং বাঁ হাত দুটো মিলিয়ে তাকে যদি সঠিক বিচার করানো যায় তাহলে যা যা বলা যাবে তার জন্ম অর্থাৎ এই যে জীবন দশায় কোন সমস্যাটা কখন হতে পারে, কোন সমস্যা কখন আপনার জীবনে আসতে পারে, কোন সময়টা আপনার জন্য খুব ভালো সময়, কোন বয়সটা আপনার জন্য ভালো সময় সেগুলো যেমন বলা যায়, সেই সঙ্গে সঙ্গে বলা যায় আপনার বিবাহিত জীবন কেমন যেতে পারে, বিবাহের ক্ষেত্রে কখন কি আসতে পারে। হস্তরেখার মাধ্যমে আপনার কিন্তু জানানো যায় আপনার সরকারি চাকরির যোগ আছে কি না, বা আপনার কেরিয়ারটা কতটা ভালো জায়গায় যাবে। কারণ আমরা এই যে পড়াশোনার মধ্যে আছি, পড়াশোনা করছে, কারণ একটা জাতক বা জাতিকা পড়াশোনা যখন করছে তার তো নির্দিষ্ট স্বপ্ন আছে, কারণ সেই স্বপ্ন তাকে পূরণ করতে হবে, তার বাবা মায়ের কিন্তু একটা স্বপ্ন আছে তাকে নিয়ে, এবং সেই স্বপ্ন যখন পূরণ করতে পারবে কি না সেটা যেমন জন্মছকে ইন্ডিকেশন থাকে, তার সঙ্গে সঙ্গে তার হাতেও কিন্তু নির্দিষ্টভাবে থাকে। কারো কারো জন্মছক বা তার কারো কারো ক্ষেত্রে দেখবেন যে অকারণে এমন সঙ্গদোষের কারণে তার জীবনের পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে, তার লাস্টে গিয়ে আর পড়াশোনা সে করতেই পারেনি, সে এই সঙ্গদোষের কারণে, সেটাও কিন্তু তার জন্মছক বা হস্তের রেখায় কিন্তু তার নির্দিষ্ট ইঙ্গিত থাকে। আবার কোথায় কোথায়ও দেখা যাচ্ছে যে যে কোনো জাতক বা জাতিকার বিশেষ করে নেশাভানে আসক্ত হয়ে গেছে পড়াশোনা করতে করতে, এবং সেক্ষেত্রে তার পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে, এটাও কিন্তু তার জন্মছকের কানেকশন হয়ে আছে। সুতরাং এই জন্মছকের কানেকশন যেমন রাহু, চন্দ্র, শুক্র এদের কানেকশন, এরা কোন পতি হিসাবে কাজ করছে, দ্বিতীয় অবস্থান করছে না তৃতীয় অবস্থান করছে, চতুর্থ ভাবের অধিপতি কেমন জায়গায় কোন ভাবে গিয়ে অবস্থান করছে, তার কতটা পাওয়ারফুল আছে, চতুর্থ ভাবের আগে অর্থাৎ তৃতীয় ভাবে এবং পঞ্চম ভাবে কোন গ্রহগুলো অবস্থান করছে, এগুলো কিন্তু নিখুঁতভাবে ক্যালকুলেশনের বিষয়, এবং প্রত্যেকটা ক্যালকুলেশন করে সঠিকভাবে যদি তাকে গাইড করা যায় তাহলে তার নির্দিষ্ট পূরণ অর্থাৎ স্বপ্ন পূরণ যেটাকে বলা হয়, আপনার স্বপ্ন পূরণ সেই জায়গাগুলো কিন্তু সম্ভব, এবং ধীরে ধীরে সেই জায়গাটা, এবং আমরা সেই জন্য এই মুহূর্তে আজকের এই দিনের দাঁড়িয়ে যে সমস্যাগুলো তার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আছে অর্থাৎ মেন্টাল একটা জায়গায় তাকে নিয়ে আসতে পারছে না, কারণ সে বিগত 2 বছর সে অন্যভাবে তার পড়াশোনা হয়েছে, এখন তার পড়াশোনার লাইনটা কিন্তু আবার চেঞ্জ করতে হচ্ছে। সুতরাং এই মুহূর্তে যে টোটকাগুলো আপনাদেরকে দিলাম সেইগুলো সে যদি করতে পারে, আপনার সন্তান সেইগুলোকে যাতে করে সেই অনুযায়ী আপনি তার সেইগুলোর ব্যবস্থা করে দিন, দেখবেন যে তার কিন্তু রেজাল্টটা অনেকটা ভালোর দিকে যাবে। একদম, প্রত্যেকের সমস্ত জায়গা থেকে সফলতা আসুক, প্রত্যেকে সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।